হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আজকে একটি আনবক্স করে দেখাবো একটি প্রোডাক্ট, সেটা আমি দারাজ থেকে অর্ডার করেছিলাম। এটা ঈদের আগে অর্ডার করেছিলাম, তো আমার ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেল। আমি আজকে একটা ইন্ডাকশন চুলা অর্ডার করেছিলাম ভীষণ কোম্পানির 1206 মডেল। কারা কারা ইন্ডাকশন চুলা ইউজ করেন বা এটা ইউজ করেছেন, এটাতে কী কী হাঁড়ি পাতিল ব্যবহার করা যায়, এই সম্পর্কে যদি আপনারা জেনে থাকেন অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন, আমি অনেক হেল্পফুল হব। কারণ হচ্ছে আসলে আমি এই ব্যাপারে একদমই অভিজ্ঞ না, কারণ আমি জানি না আসলে ইন্ডাকশন চুলায় কী কী হাঁড়ি ইউজ করা যায়, মেবি স্টিল ইউজ করা যায়, আমি আসলে বুঝতে পারছি না। আপনারা যদি জেনে থাকেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। এটা আমি আনবক্সিং করে দেখাচ্ছি, তো মোটামুটি বাহিরের লুক দেখে ভালোই লাগছে, মনে হচ্ছে মেবি ভালো হবে। আর অন্য আসলে অনেক সময় আমাদের সিলিন্ডার গ্যাস শেষ হয়ে যায়, হুটহাট করেই আসলে গ্যাসটা হয় না, হয়তো বা আমরা রান্না বসিয়েছি তখন হঠাৎ করে চলে গেল, সেক্ষেত্রে আমাদের অনেক প্রবলেম হয়। এর জন্যই ইন্ডাকশন চুলা অর্ডার করা, যাতে টুকটাক প্রয়োজনীয় সময় আমরা এটা ব্যবহার করতে পারি। তো আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টস করে, আর অবশ্যই যদি এই সম্পর্কে আপনারা জেনে থাকেন কমেন্টস করে আমাকে জানাবেন। আর অগ্রিম সবাইকে ধন্যবাদ। আর যে ঈদের পরও, তারপরেও ঈদের আমেজটা কিন্তু অনেকের রয়ে গেছে, তো সবাইকে কী বলবো, বাসি ঈদ মোবারক। তো সবাই ভালো থাকবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ, আর যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর সাথে থেকে বেল আইকনটি অন করে দেবেন। আজকে এই পর্যন্তই, টাটা।